এটা আমি করতে পারি নাই, সাকলাইন ভাই, আরে জাওয়াদ আপনার ভাই, পরে কিনা রেকমেন্ডেশন হয়ে গেল, শোনেন আমাকে একটা কথা বুঝান, আপনাদের রেকমেন্ডেশন হলো, আপনাদের এনরোলমেন্ট হলো, আপনাদের প্রোফাইল অপটিমাইজ হলো, আপনারা পোস্ট করতেছেন, আপনাদের হ্যাশট্যাগ সব পাওয়া হলো, আমার গুলি করবে কে? আপনাদের শিখাইতে শিখাইতে যে আপু আমি আমার আপনাকেও গুলি করতে দিছি পারতেছি আমি না? কাল তো আপু আপু আপনারটা থেকে থামান, এনরোলমেন্ট আমারটা আমরা দেখে কিনে নিয়ে আনবো? আসবো। আপু আরে এনরোলমেন্ট না, আপনাদের যে এই যে আমি শিখাইলাম, আমার প্রোফাইল তো অপটিমাইজ করা না, আমি তো আমার নিজের প্রোফাইল অপটিমাইজ করি নাই। আপনি চাইলে রিকমেন্ডেশন দিতে পারি, আমরা সবাই যাই। হ্যাঁ আপু আমরা সবাই দিয়ে দেব। আমাকে রেকমেন্ডেশন? আচ্ছা ঠিক আছে, আমাকে এখন রেকমেন্ডেশন আর দিতে আপু হবে আমি ভাইয়া। চাইলে আপনার কাজের জন্য আপু বিড়ে করতে পারি, আপনি বললে আর কি আমার কাজের জন্য বিট করবো আপু, বিট। ও বিট করবেন? বা বা, আমি এখনো ডলারে পে করি না ভাইয়া, আমি ডলারে পেটে করি না, আমার বিট করে লাভ নাই। আপু বাংলা টাকা টাকা করলে করলেও হলো? হবে, মিথিল আপু, ইনস্টাগ্রামের যেটা আপনি বলেছেন না যে অর্গানিক প্রমোশন হয় কিনা অর্গানিক ভাবে, ইনস্টাগ্রামে যেটা করতে এটা অর্গানিক ভাবেই হবে, কিন্তু এটার এক্সাক্ট ফিগারটা আপনি বলে দিতে পারবেন না কত আসবে? বুঝতে পেরেছেন আপু? উনি বলতেছে স্পেসিফিক এরিয়ার কথা। এরিয়া স্পেসিফিক করে হ্যাঁ বলতেছে যে কারণ ওনার আশেপাশে করা লোকাল যায় এরিয়া গুলো। না, ওইভাবে তো ফিল্টার করা যায় না, ওভাবে করতে গেলে তো বলছে ওভাবে তো যে কি ফলোয়ারে ঢুকে দেখতে হবে, লোকেশন দেখে তারপর তাকে রিকোয়েস্ট পাঠাও, তারপর ওটা আবার অ্যাকসেপ্ট করো, তো বহুত ওইটা দিন তো যাবে। হচ্ছে সে ফলোয়িং ফলোয়ার হবে, তার ফলোয়ার শুধু ফলোয়ার, যেমন আপনি তো 7,500 মানুষ ফলোয়ার ফলো করতে পারবেন, তারপরে বাকি ফলোয়ার আসবে কোত্থেকে? তো আপনার অর্গানিক্যালি করতে হলে ওইটা এরিয়া ভেদে হবে কি আপু? ওর কান্ট্রি যেটা, যেমন আমরা বাংলাদেশে, আমরা যখন বাইরের কান্ট্রি মানুষকে অ্যাড করতে থাকবো, তখন অটোমেটিকলি ইনস্টাগ্রাম আমাদের বাইরের মানুষকে দেখাতে থাকে, এটা ডিপেন্ড করে আপু। মিথিল আপু কি শুনতে পাচ্ছেন আমার কথা? মিথিলা ওরে টেক দিয়ে রেখেছি, আমাদের দেশের মানুষ যদি এসব বুদ্ধিগুলি ভালো জায়গায়। ও আচ্ছা, এটা মুন্না ভাইয়ের কথা, অনেক আগের কথা। আচ্ছা আপনাদের আরাফাত তো স্ক্রিন শেয়ার করেছেন না? জি বিজয়কে দেখাচ্ছে কিভাবে? বিজয় ভাই, বিজয় ভাই, আপনাদের ব্যাচে তো কেউ মনে হয় না আমার থেকে বড় হবেন। না আপু, জগদ্বীপ দাস, কেন আপু? আনন্দনগর, আমি ছিলাম আনন্দবাজার। জি ভাইয়া, জি জাওয়াদ ভাই কি বললেন? না আপু, হঠাৎ করে বড়র কথা মনে করলাম যে তাই আপু। না মাঝে মাঝে যে আপনাদের যেই হারে আমি ভাই ডাকি, তখন মনে হয় আল্লাহ এরা কি আসলে আমার বড় না আমার ছোট। বিজয়কান্তি দাস ওয়েব ডেভেলপার কেন? এটা তো বিজয় আপু ভাই। বিজয় ভাইয়ের বিল্ডিং এর ইউটিউবের ভিডিওটা চলে আসছে 4 নম্বরে। হ্যাঁ আমার ভিডিওটা চলে আসছে। হ্যাঁ দেন, আমারে আপনারা পুরো কপিরাইট ইস্যু বাইরে দেন, না আপু কপিরাইট দিব না আপু। আপনাদের তো আমার ভালো রাখতে মজা। আপু কি দেখছেন যে আপু, ওয়েব ডেভেলপার? এই যে বিজয়, না না, এটা আমার না আপু। এটা কার? জানি না আপু, নাম আপু মিল থাকতে পারে না বিজয় ভাইয়ের আমার অ্যাকাউন্ট আপু। কি ভেরিফাই হয়েছে? না কিসের? অ্যাকাউন্ট ভেরিফাই না নাই। না, ভেরিফাই আরে ছাড়া কিভাবে দেখাচ্ছে তো? কি জানি অত ভাই, এটা আমি টুইটার, জানি না। তারপরে এই বিজয়কান্তি আরেক আচ্ছা ঠিক বিজয়কান্তি। আছে ভাইয়া, ভাইয়া ভাইয়া আমরা ব্যাক করি, ব্যাক করি, ব্যাক করি, লোকাল এসইও তে যাই। আচ্ছা ফরাদ ভাইকে খুঁজেন তো, ফরাদ ভাই কি নামে করেছেন? মোহাম্মদ ফরহাদ, আরাফাত, কামরুজ্জামান আরাফাত, মোহাম্মদ ফরাদ কে খুঁজেন, দেখেন তো মোহাম্মদ, আমার নাম দিয়ে অনেক ফেমাস একজন আসবে। দেখি না সমস্যা কি, আপনিও কম ফেমাস কেন, আপনিও ফেমাস হয়ে যাবেন ইনশাল্লাহ। এফআইআর এফআইআর কোনটা আপনি উইকিপিডিয়াতে আছে, নিচে যান, নিচে নিচে যান না, দেখছেন আপু, মেম্বার অফ পার্লামেন্ট। মোহাম্মদ ওই যে ফরহাদ, আরাফাত, আমি রাশিয়া গিয়ে মরে গেছি।
মারাও গেছে উনি। ওমা এখানে আবার এডুকেশন ইউনিভার্সিটি অফ ঢাকা মারা গেছে রাশিয়া গিয়ে। দিনাজপুর ডিস্ট্রিক্টে জন্ম। আচ্ছা আপু উনি যুদ্ধের সময় গেরিলা ফোর্সে ছিল, গেরিলা ফোর্সের কমান্ডার ছিল। ফরাদ ভাইটা দেখা না কেন তাহলে? ভুল করছেন কোথায়? না পা আমার তো ভেরিফিকেশন চাচ্ছে, আমি সব অনেক কিছু অ্যাড করছি, আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো। তাহলে বিজয়টা এরকম আসছে কেন? আমি তো ভাবছি বিজয়টা ভেরিফাই হয়ে গেছে। বিজয় ভাই রাইতে রাইতে ফেমাস। আমি তো ভাবছি বিজয়টা ভেরিফাই হয়ে গেছে। আবার কারোটা আসছে নাকি একটু দেখি। আপু আর কে কে করছে এটা নাম দিয়ে সার্চ দিয়ে দেখেন না। আমার ল্যাপটপটা আমার কাছে নাই তো আপু, আগের মতোই। কি প্রবলেম আপু ওনার? আপু ওনার ওই পালসটা কমে গিয়েছিল তো এরপরে আর উনি এমনি একটু অসুস্থ তো এটার জন্য ভয় পেয়েছিল হয়তো বাসায়, এটাই আপু। এখন উনি ওই আইসোলেশন সেন্টারে আছেন, ট্রিটমেন্ট চলতেছে এরকম। আরাফাত ভাই আপনি কামরুজ্জামান দিয়ে ব্যাকেটা আরাফাত দিছিলেন না এরকম লেগে সার্চ করেন না? ওরে আরু দিয়ে সার্চ করবে, ওরে যখন আরু বলছি তখন বলছেন না আমাকে তো আরু নিক নেম আপু, এটা তো এই নাম না। একটু নামটা বলেন না, সার্চ দিয়ে দেখো। ওই যে ফয়সাল তালুকদার, পয়চাল ভাইয়া, পয়চাল ভাইয়াও তো করেছে, পয়চাল ভাইয়াও তো পয়চাল তালুকদার দেখেন। ওরে মিথিলাপু মাত্র জয়েন করছে, আমি মিথিলাপু ডাকতে ডাকতে শেষ হয়ে গেছি। আপনাদের এখানে কি নেট প্রচুর প্রবলেম করছে? শুধু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। জি আপু। হ্যাঁ আপু, অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ফয়সালউদ্দিন তালুকদার ফয়সাল, এটা ফয়সাল কি এটা? এমডি আছে বলে সামনে এমডি তো এমডি দেন তো এমডি দিয়ে দেখুন। আমাদের ফসল তো সুন্দর, হিরো হিরো ফসল, এরকম কালো কালো ফসল না তো। ফসলের এফ ক্যাপিটাল টি ক্যাপিটাল। হ্যালো ফসল তালুকদার, ওই যে ফেসবুক প্রোফাইল দেখাচ্ছে তো, এম এ ডি 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 স্মল স্মল লেটার, ডি স্মল লেটার। জাওয়াত ভাই খুলছে না? জাওয়াত ভাই তো করছে মনে হয়। জাওয়াত ভাই একটু দেখেন, জাওয়াত আপনার তাহলে কারোটা না আসলে আপনারটা আসলো কেন ভেরিফিকেশন ছাড়া? আপু আমি তো জানি না। আপনারটা সকাল সকাল দেখে আমি ভাবছি আপনার ভেরিফিকেশন ছাড়াই চলে আসছে, হয়ে গেছে আপনার লোকাল এসিও। সকালে বেঁচে থাকে জি তো গুগল ম্যাপে কিন্তু আপনি পাবেন। আমার এখানে অবশ্য সার্চ করলে আমার ডিটেইলস আসবে স্যার। আপু জি আমার এখানে অবশ্য সার্চ করলে আমার অ্যাড্রেস আসবে স্যার। ইয়ে করেন আপু দাওয়াত না, এই যে আমরা আরাফাতের এখান থেকে দেখি আসছেন দাওয়াত। আচ্ছা আচ্ছা না দাওয়াত আপনার এই যে পাইছে তো এই পাশে আসছে, ছবি তো চলে আসছে, দাওয়াতের ছবি আসছে কি জিমেইলে যে ছবি দেওয়া?
এটা ভাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই এখন ওয়েবসাইটে সার্চ করলে আসবে না এই এখন দেখছেন 404 আমি তো হাসি 420 420 আর ইরর আর কি মানে 404 মানে ইরর মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই এখন দেখছেন আই তাহলে আর যা যাওয়াত বাইটটাও আসছে যাওয়াত বিজয় আর কার্ডটা আসছে কেউ দেখেন নাই আপনারা নিজেরা গুগল সার্চ করে দেখেন একটা মানুষ কথা বলছে কিন্তু নামও কিছু বলতেছেও না নামও তো বলতেছে না কারো সেটাই তো বলতেছে আপনারা কি দুপু আমি রাসমিয়া তারপর তুমি শুনে দি আমারটা আমি সার্চ দিলাম আসে নাই আমারটা এখন আসে আসমিকা গাইড আছে আপু সাইদুল ভাইয়ের নামে যখন সার্চ করা হয় তখন সাইদুল ভাইয়ের পিকটা অনেক বড় আরাফাত আসমিকার মিনি মিথিলা ছবি চলে আসছে নাই ইতিলা পর ফেসবুক কো নাই লিংকডইনও নাই আপু আমার ওগুলো সবগুলো অন্য অন্য না আসমিকা বিজি লিখে এটিএম মিতিরা দিলে লিংকডইনটা চলে আসবে মনে হয় এটিএম শামসুদ জামান চলে আসছে এই আসছে আসছে উপরে উপরেটা এটিএম মিতিরা আচ্ছা হ্যাঁ লিংকডইন এটা পাবে এটিএম শামসুদ জামান চলে আসছে মানে ভালো সম্পর্ক আছে এটা আবার ওই ট্যাশব্যাক এটিএম আমার হচ্ছে যে লিংকডইন আর হচ্ছে যে টুইটার এগুলো আমি নিজে নামে আস্তে ধীরে খুলবো প্রফেশনাল এখনো খুলি নাই আর কি আচ্ছা এটা হচ্ছে 886 জন আপনারা এটা সার্চ করেছে কোনটা এটি আপু আমার একটা কোশ্চেন আছে বলেন আপু আমার একটা কোশ্চেন আছে আপু মনে করেন এই জাওয়াদ আপনার লিখে সার্চ করলে এখন আমার অ্যাড্রেস অথবা সবকিছু আসতেছে এখন এই জাওয়াদ আপনার নামে অথবা অন্য মানুষও তো এসইও করতে পারে তখন এই রেজাল্ট গুলো কিভাবে আসবে আপনার নামের স্পেলিং আপনার নাম যেভাবে লিখেন সবাই কিভাবে লিখবে হ্যাঁ আপু এরকম মোটামুটি অলমোস্ট জাওয়াদ সবাই এরকমই লিখে অলমোস্ট অলমোস্ট এখন আপনারটা যখন এসইও করে দিবেন এখানে আসবে এখন যেই জাওয়াত কে ওরা ছবি দেখে ওই যে আপনার ছবি দিবেন তাহলে ছবি দেখে চিনে নিবে এখন কে কোন রিলেটেড কাজে সেটা তো দেখে নিয়ে যে যেমন বিজয়কান্তি দাস পাশে লিখে দিছে ওয়েব ডেভেলপার ওই বিজয় এই বিজয় তো নাম তো একই আসতেছে না বিজয়কান্তি জাওয়াত আফনান দিলে আমার তো দিয়েছি মার্কেটিং কনসালট্যান্ট জি তাহলে আচ্ছা আপু আরেকটা ব্যাপার সাইদুর ভাইয়ের পিকটা অনেক বড় বড় আসতেছিল ওখানে দেখলাম মানে যখন আমরা গতকাল সার্চ করেছে আর আমারটা আপু আসতেছে ছোট করে এটা কি কোনো পার্থক্য অথবা কি কারণে আপু কারণ উনি ওইটা হচ্ছে পোস্টের জায়গা ছবি পোস্ট করা যায় যেখানে উনি ওখানে করেছে আর আপনি লোগোতে অ্যাড করে সাইদুল ভাই লোগোর জায়গা সাইদুল ভাই লোগোতে এসআর হ্যাঁ সাইদুল ভাই লোগোতে এসআর করেছে ওনার যে লোগো উনি লোগোতে ওই লোগো দিয়েছে এজন্য ওনার নামের নিচে দেখবেন ওই লোগোটা শো করে ইয়ে করেছে আরাফাত আপনি হচ্ছে সাইদুল ভাইয়ের এটা শো করেন সাইদুল ভাইকে স্যার বেরি ভাই হয়ে গেলে আপনিও এসইও করে পারবেন এরকম আমারটা কি আসলে ভেরিফাই হয়ে গেছে না না কোড ভেরিফাই কোডটা আপনি পাইতে হবে না
কোডটা দিতে হবে, তারপরে না ভেরিফাই হবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ভাইয়ার সি ফটোজ, এটা ভাইয়া ফটোজে অ্যাড করেছে, আর আপনার যেখানে ছবিটা দেখা যাচ্ছে ওইখানে দেখেন ভাইয়ার লোগো দেওয়া। এটা হচ্ছে লোগো, লোগো 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 হচ্ছে আপনার লোগো, আপনি নিজেই আপনারা খুব দ্রুত। আমার মিথিলা দিলে তো হচ্ছে যে আমাদের যিনি আছেন সেলিব্রিটি মিথিলা ছবি এসে ভরে যায় আপু, আশেপাশে যাই লাগে না কেন মিথিলা ছবি আসছে শুধু। মিথিলা আপু, আপনার পুরো নাম দিয়ে আপনার ছবি ফেসবুক সবগুলো এসইও এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দিয়ে করলে আপনারটাও পুরো নাম দিলে আপনারটাও শো করবে, এখন আপনারটা তো র‍্যাংকিং এ নাই। আমি লোকাল ওপেন করবেন এবং ছবিগুলি এসইও করার সময় টাইটেলের জায়গায় আসমিকা তাবাসসুম মিথু, অথর্স এর জায়গায় আসমিকা তাবাসসুম মিথিলা পুরোটা নাম দিবেন। আবার নিবে তো কোনো প্রবলেম নাই তাহলে, কারণ হচ্ছে যে আবার আমার ফেসবুক আইডি আর হচ্ছে যে লিঙ্কডইন কে আসমিকা মিথিলা করে ফেলছিলাম, তাহলে আই থিঙ্ক এই নামটাই আমার জন্য বেস্ট হবে, তাই না আপু? যে নামটা আপনাকে অলরেডি পরিচয় আছে, আপনার পরিচিতি আছে, ওই নামটাই দেন। আচ্ছা ইয়ে করেন তো আরাফাত, আপনি স্ক্রিন বন্ধ করেন, জাওয়াদেরটা দেখি আপনি ছবি রেডি করেন আপনার, দেখি জাওয়াদ স্ক্রিন শেয়ার করেন আপনি। নতুন হলে এত তাড়াতাড়ি ভেরিফাই করছারা ও উনি তো স্পেশাল বুঝতে হবে ডোমেইন ওয়েবসাইটটা দিছি তো সেজন্য ভেরিফাই করনিস না না ওয়েবসাইট দিলো ভেরিফিকেশন হয় না ওয়েবসাইট তো আমারও দেওয়া আছে নাম না কিছু বাজে এই যে যেই পাকনারা বলছে যেই পাকনারা বলছে যে ওয়েবসাইট দিলে ভেরিফিকেশন ওদেরকে ঘাড়াই দিয়ে আসেন কথা না বুঝাও খামুখ একটা কথা না আমার এটা নাই এই জন্য হয় না অনেকের আইডি একটু আমি যখন কথা বলি সবাই একটু চুপ থাইকেন, একটু চুপ থাইকা কথা শুনে তারপর আপনাদের কোশ্চেন করেন পাগল হয়ে যায়। সেটা হচ্ছে ফরাদ ভাই আমি আপনাদের বলেছিলাম সব ভেরিফিকেশন লাগে কিন্তু কিছু কিছু সময় ওরা না অটোমেটিক্যালি ভেরিফাই করে দেয় কোনো আইডি টাইডি কোনো পিন নাম্বার ছাড়াই। এই যে যাওয়াদের এটা হয়ে গেছে, আমার মর্নিং ব্যাচের একজন একটা হয়ে গেছে, কিন্তু আমাদের গুলি দেখেন আমাদের কিসমত আমরা হব না, ওদের ওদের হওয়া দরকার, ওদের ভেজাল হলো না, ভেজাল আমাদের হয়, আমাদের মতো সহজ সরল ইনোসেন্ট মানুষ ভেজালে পরে বেশি। আচ্ছা
যে তিনটা ডট তিনটা ডটে যান, তিনটা ডট কোথায়, আরে তিনটা ড্যাশ, তিনটা ড্যাশ এই ম্যানেজ লোকেশনের উপরে একটু মার্ক করেন না কেউ, গুগল মাই বিজনেসের পাশে লেখা, গুগল মাই বিজনেসের পাশে লেখা বাম পাশে, কর্নারে কর্নারে গুগল মাই তে এখানে, হ্যাঁ উপরে তিনটা ডট, ও আচ্ছা এটা কি বুকি আপু এখানে তো ছিলাম, আমি এখানে ছিলাম, এখানে আবার ক্লিক করেন, আবার ক্লিক, হ্যাঁ করলাম, করেন এখানে আপু আকি বুকি করে আর রিমুভ করে না, ক্লিয়ার করে না বাগগুলো, আকি বুকি গুলি রিমুভ করেন সবাই, না ক্লাস অফ খেলাই এখানে ক্লিক করেন না রে ভাই, আপু করেছে এটা, এখন কোথায় যাব বলতে না, স্ক্রল করে এখানে তো কয়েকটা আছে, সেই ম্যানেজ রিভিউ লিংকড অ্যাকাউন্ট, ব্যাক এ যান, ব্যাক এ যান, ব্যাক এ ব্যাক জি আরো ব্যাক, ব্যাক এটা লাগায় কে, আকিব কি করতেছে, এ কে করতেছে এটা, আরো ব্যাক আপু, হ্যাঁ কারণ আপনার এখানে হোম অপশনটা আসছে না, এইটা আপনি তো ভেরিফাইড করা জাওয়াদ আফনান, খুব ভালো হইছে আপনাদের ব্যাচে যার ভেরিফাইড করা তার এখান থেকে পোস্ট পোস্ট করা ইনফোগুলি চেঞ্জ করা এগুলি সমস্ত আমরা দেখে নিতে পারবো কে কতটা ভিউ হয়েছে, এখন আরেকটা কাজ আপনাদের আজকে থেকে হবে সেটা হচ্ছে যার ভেরিফাই হয়েছে তাকে গিয়ে আপনারা এখানে আমি বাদে এখানে আছেন হচ্ছে ২৪ জন, ২৪ জন বাককে রিভিউ দিয়ে আসবেন, হ্যাঁ আপু আমি এখন ২৪ জন জাওয়াতকে রিভিউ দিয়ে আসবেন, জাওয়াত ভাইয়ের ফার্স্ট রিভিউ আমি দিব, থ্যাঙ্ক ইউ ভাইয়া, আপু পেমেন্টটা, পেমেন্টটা কিভাবে হবে, আরেকটা কাজ আপনাদের আজকে করতে হবে, কি স্যার রিভিউ, পেমেন্টটা অনলি অনলি দোয়া, হ্যাঁ তাহলে রিভিউটা ওই ওই দোয়া 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 রিভিউ দিয়ে এসে আর কি, ভালো কোনো স্ট্যান্ডার্ড রিভিউ দিয়েন না আপু, রিভিউ গুলো কি মুছে যায় না, সামনে মানে যে জানার জন্য আপু আপনি কিছু না, এটা এখন বলা যাবে না, ওরা রিভিউ দেখ তারপরে আপনি খুঁজে নিন, আচ্ছা আমরা পোস্টে যাই, পোস্ট আমি কালকে বলেছি পোস্ট থেকে পোস্ট করা যায়, কি পোস্ট করা যায় কিভাবে পোস্ট করা যায় সেটা দেখব, ইনফো দেখব, ইনসাইটস দেখব, রিভিউ দেখব, মেসেজিং দেখব, অলরেডি কেউ একজন রিভিউ করেন, অলরেডি কেউ একজন ওনাকে মেসেজ করেন, মেসেজ করলে এটাকে ক্রস করেন, হ্যালো রে এটা প্রোডাক্ট শোকেস করার কথা আটকে আটকে আসছে, ক্লোজ করেন, ক্লোজ করেন, ক্রস দে আছে, ক্রস দে আছে, ক্রস করেন বলছি, আপনারা গিয়ে একজন জাওয়াদ ভাইকে মেসেজ করে আসেন, একজন গিয়ে রিভিউ করে আসেন, এরপরে রিভিউ রিপ্লাই কিভাবে দিতে হবে সেটা আমি দেখিয়ে দিব, তারপর ফটোজ অ্যাড করব, এখন প্রোডাক্ট, প্রোডাক্ট আমরা ডিজিটাল মার্কেটিয়াররা কিভাবে প্রোডাক্ট আপলোড করব, আমাদের তো কোনো জামা কাপড় নাই, আমাদের তো কোনো ভিজুয়াল কিছু নাই, তো আমরা তো এমন না যে গ্রাফিক্স এর কোনো কাজ করছি, আমরা বিফোর আফটার ছবিও দিতে পারবো এরকমও তো কিছু না, তাই না, তো আমরা করব আমাদের যা ফেসবুক এর পেজ বা আমাদের যা সোশ্যাল মিডিয়ার যে পেজ গুলির কাজ বা প্রোফাইলের কাজ, অপটিমাইজেশনের কাজ, কারো প্রোফাইলকে যেটা আমরা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি ওই স্যাম্পলটাকে সুন্দর করে রেডি করে এসইও করে সেটাকে এখানে আমার প্রোডাক্ট হিসেবে আপলোড করে আমার প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে আমি আমার যে কাজটা করি ফেসবুক মার্কেটিং এর যে প্যাকেজ গুলি আছে ওই প্যাকেজ গুলিকে এখানে দিয়ে এখানে প্রাইসিংটা অ্যাড করে দিব, ক্লিয়ার, ফাইবারে যেমন আমরা গিগ রেডি করি এইখানে আমরা আমাদের প্রত্যেকটা স্কিল কে এক একটা শোকেস এক একটা প্রোডাক্ট আকারে রেডি করে ওটা প্রাইজিং দিয়ে ওইখানে ডেসক্রিপশন টাইটেল দিব, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন হলে লিঙ্কডইন মার্কেটিং, লিড জেনারেশন হলে লিড জেনারেশন, ইউটিউব মার্কেটিং হলে ইউটিউব মার্কেটিং, কিওয়ার্ড হলে কিওয়ার্ড রিসার্চ, ইমেল মার্কেটিং হলে ইমেল মার্কেটিং, লোকাল এসইও হলে লোকাল এসইও, এই সমস্ত জিনিস আমি করে দিব, কিন্তু এখন কথা হতে পারে যে আপু এটা তো আমার জন্য করলাম, বায়ারের জন্য আমরা কি করব, এখানে বায়ারের জন্য আমরা করব, বায়ারকে বলবেন লোকাল এসইও করার পরে তার বিজনেস কে ইমপ্রুভ করার জন্য, তার বিজনেসের অর্গানিক্যালি গ্রোথ বাড়ানোর জন্য, প্রমোশন বাড়ানো প্রমোট করার জন্য তার বিজনেসকে, তাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে, তাকে প্রতিদিন বা প্রতি দুই দিন পর পর একদিন একটা করে ছবি বা দুটা করে ছবি সে যাতে এইখান থেকে পোস্ট করে, এটার কাজ ওয়ান কাইন্ড অফ ফেসবুক পেজের মতো, এখানে রোল দেয়া যায়, এখন সে যদি বায়ার আপনাকে অ্যাক্সেস দিতে না চায় যে আপনি শুধু কমেন্ট করবেন
আপনি শুধু কমেন্ট করবেন বা আপনি তার রিভিউ রিপ্লাই দিবেন, যেটা হচ্ছে যে বিজয় ভাই করে যে কমেন্ট ডিলিট করা বা কমেন্ট কমেন্টে রিপ্লাই করা, এই কাজটা ওখানে করা যায়। এই কাজটার জন্য বায়ার হয়তো আপনাকে তার ফুল অ্যাক্সেস দিবে না, সে আপনাকে এখানে রোল দিবে। এখানে রোল দেয়া যায়, ফেসবুকে যেমন আমরা 5টা রোল দিতে পারি, এখানে 3টা রোল দিতে পারি। একটা ওনার, ওনার নিজেই, তারপর হচ্ছে ম্যানেজার, আর একটা হচ্ছে সাইড ম্যানেজার। ঠিক আছে, আপনাদের কাজ থাকবে ওনারের কাজ কি, ম্যানেজারের কাজ কি, সাইড ম্যানেজারের কাজ কি, এটা লিখা। ফাইবার গিগে গেছেন কেন জাওয়াত? আপনার কি 1 সেকেন্ড স্থির ভাবে কোথাও বসতে মন চায় না? না আপু, আসলে আমি এইখানে যে একটা লেখা আছে না, এই শেয়ার স্ক্রিন যে এই এইটা সরাতে চাচ্ছিলাম আপু, আমি আগে কখনো স্ক্রিন শেয়ার করি নাই, তো এটা আপু রিভিউ না, এটা সরানো লাগবে না আপু। আপু রিভিউ একটা দিচ্ছি, একটা দেখুন রিভিউটা। আচ্ছা, আপনি আপনার রিভিউতে ঢুকেন। জাওয়াত আফনান, জি আপু, জি শুনতে পাচ্ছি আপু। আমি এখন সে আচ্ছা, এখন এখানে দেখেন ওই যে 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করেন। আফরান জাওয়াত, 3টা ডটে ক্লিক করেন। ফরহাদ ভাই আর এখানে জি ফ্ল্যাগ অ্যাজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বুঝা গেছে জাওয়াত? জি জি বুঝেছি, যে তো হাই ডিমান্ড এক্সপ্লেন যে ইন প্রসেসিং অফ ইওর ফ্ল্যাগ রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট ফ্ল্যাগ দ্য সাম রিভিউ। হ্যাঁ বুঝেছি, ক্যান্সেল দিয়ে দেন। এখন এখানে রিপ্লাই করেন তাদেরকে আপনি। এই রিপ্লাইটা আপনারা করতে পারবেন যখন আপনারা আপনাদের ভেরিফাই হয়ে যাবে, এবং ট্রাই করবেন প্রতিনিয়ত আপনার এখান থেকে কিছু না কিছু পোস্ট করতে। কিছু না কিছু পোস্ট করলে আপনার এখানে লিংকটাকে আপনি সবসময় শেয়ার করবেন। আর আপনাদের ওয়েবসাইট না থাকলে এখানে একটা সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। আপনার ইনফো যা দিবেন তার উপরে এখান থেকে সে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিবে আপনার নাম ডট বিজনেস ডট কম দিয়ে। এখানে থিম চুজ করার অপশন আছে, এখানে আপনার মানে ওই আমরা নর্মাল ওয়েবসাইটে যেটা করি, ওয়ার্ডপ্রেসে যেভাবে করি, এভাবে এখানে করা যায়, পোস্ট করা যায়। এখানে হচ্ছে মানে ওয়াট কি বলে, ওয়েবসাইটের মতো কিন্তু নট এক্সাক্ট ওয়েবসাইট। আরেকটা কথা আমি আপনাদেরকে বারবার বলেছি, বায়ারকে বলবেন বায়ারের ওয়েবসাইট দিতে, এবং ওই ওয়েবসাইট যাতে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয়, ওই ওয়েবসাইট যাতে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয়। ক্লিয়ার? আপনাদেরকে, আপনারা যেহেতু আমার মিউট করে বসে থাকেন, আপনাদেরকে আমি মিউট করে আনমিউটটা অফ করে রাখি, তাহলে আপনাদের ভালো হবে, আপনাদের আর কথা বলতে হবে না। এখন বলি না কারো একটা গার্লফ্রেন্ড নিয়ে কথা সব। ভাইয়া মোবাইল ফ্রেন্ডলি বলতে হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যেগুলিকে আপনি যখন ওপেন করবেন এটা প্রপার ওয়েতে দেখা যায় না, কিন্তু মোবাইল ফ্রেন্ডলি করলে মোবাইলেও একরকম দেখা যাবে, আপনার পিসিতে একরকম দেখা যাবে। ওই যে ছবি আমরা সেটিংস এর সময় দেখেছিলাম না, ওইরকম ইউটিউবের ছবি সেটিংস এর সময় দেখেছিলাম না, ওইরকম মোবাইল ফ্রেন্ডলি মানে হচ্ছে মোবাইলেও ওইটার ভিউটা আসবে। মোবাইলে ভিউটা কিভাবে আসবে, পিসিতে ভিউ কিভাবে আসবে? আমরা যেমন পিসিতে ইনস্টাগ্রামের ভিউ একরকম পাই, মোবাইলে একরকম পাই, কিন্তু ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামই, তাই না? ওরকম ওয়েবসাইটেরও মোবাইল ভিউ আছে, ওরকম ওয়েবসাইটেরও পিসি ভিউ আছে। তা আপনার ওখানে বায়ারকে বলবেন যে ওয়েব ডেভেলপারকে দিয়ে কাজ করানোর সময় যে ওইটা তোমার অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, এবং ট্রাই করবেন বায়ারকে যে বলবেন যে লোকাল এসইওটা আসলে বেসিক্যালি আপনারা কালকে অ্যাকাউন্ট অন করেছেন বাস আইডি আসবে দিয়ে দিবেন, সেটা আপনার বেসিক কাজ। মানে হচ্ছে আপনি মাত্র একটা ফেসবুক পেজ অন করলেন বা আপনি ফেসবুক প্রোফাইল অন করলেন, এখন সেটাকে অপটিমাইজ করা, কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে কি আছে, কোথায় কোন অপশনটা আছে, সেটা আপনাকে জানতে হবে। এখন আমি না জানিয়ে এখানে এতটুকু দেখিয়ে আমি চলে যেতে পারি, কিন্তু এতটুকু আমার মনে হচ্ছে যে এতটুকু দেখিয়ে চলে গেলে আপনাদের প্রবলেম হবে, পরে কাজ করতে পারবেন না, বায়ারকে প্রপার বলতে পারবেন না। যে বায়ার যদি কোশ্চেন করে যে আমি তোমাকে রোল দিতে চাই, রোলটা কোথা থেকে দেয়, আপনি তখন আসমান থেকে পড়বেন যে রোল কোথা থেকে দেয়। রোল দেওয়ার এখানে অপশন আছে, এখানে সার্ভিস অ্যাড করার অপশন আছে। আমরা যা দিয়েছি তার সাথে যদি এক্সট্রা আরো কিছু দিতে চাই, যে আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে আমি হচ্ছে ফটোশপের কাজ জানি, আমি ফটোশপ আমার এক্সট্রা সার্ভিস দিয়ে দিব, ফটোশপের আন্ডারে আমি কাজ করে দিই, আমি ধরেন ডিজিটাল মার্কেটিং জানি,
এখন আমি খুব ভালো বেকিং জানি, আমি এখানে সাথে বেকিং দিয়ে দেবো, আমি ডিজিটাল মার্কেটিং জানি, তার সাথে আমি খুব ভালো কুকিং জানি, আমি কুকিং দিয়ে দেবো, ডিজিটাল মার্কেটিং জানি, তার সাথে খুব ভালো আমি ডিজাইনিং জানি, ডিজাইনিং দিয়ে দেবো, মানে আমাদের এক্সট্রা যা এক্সপেরিয়েন্স আছে, এক্সট্রা যা আমাদের কোয়ালিফিকেশন আছে, ওইগুলো আমরা এখানে সার্ভিসে অ্যাড করে দিব যদি আমি সেটাকে সার্ভিস আকারে প্রোভাইড করি। এবং আমাদের যে পোর্টফোলিওটা আমরা যেটা রেডি করতাম, আমাদের যে পোর্টফোলিও আমরা রেডি করতাম, আমি যে পোর্টফোলিওর কথা আপনাদেরকে বলেছি, ওই পোর্টফোলিওর জন্যই হচ্ছে আপনারা ওই পোর্টফোলিওগুলো কি হচ্ছে প্রোডাক্টে আপলোড করবেন, ওখানে লিস্টে ওখানে প্রোডাক্টের ওখানে আপনার নাম লেখা থাকবে, আপনি আপনার প্রোডাক্টের নাম, তারপরে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এর মাঝে প্রাইজিং থাকবে, প্রাইজিংটা ফিক্সড প্রাইস থাকে একটা, আরেকটা হচ্ছে প্রাইজিং থাকবে, প্রাইজিং মিনিমাম কত ম্যাক্সিমাম কত, দুইটা অ্যামাউন্ট দিতে হয় যে আমি মিনিমাম এত থেকে শুরু করব, ম্যাক্সিমাম এত। যেমন হতে পারে একটা ফেসবুক পেজ ক্রিয়েশন আমি মিনিমাম 3000 টাকা থেকে শুরু করে আমি 8000-10000 টাকা পর্যন্ত যেতে পারি। এখন 3000 টাকার পেজটা কি হবে, আমি জাস্ট পেজটা অন করে পেজের একটা নাম দিলাম, পেজের দুইটা ছবি দিলাম, তারপরে তার পেজটা তারে দিয়ে দিলাম, বা তার পেজের হচ্ছে ছোটখাটো যে কাজগুলি থাকবে, হয়তো অ্যাবাউট সেকশনটা একটু ফুলফিল করে দেওয়া, নাম টাম অ্যাড করে দেওয়া, সরি ওই ওয়েবসাইট অ্যাড করে দেওয়া, ফোন নাম্বার অ্যাড করে দেওয়া, বেসিক যেটা বেসিক সেটিংস, যদি আনপাবলিশ থাকে পাবলিশ করে দেয়া, কেন পাবলিশ না সেটা দেখে দেওয়া বাস। আর যদি আমি 10000 টাকার প্যাকেজে কাজ করি, তখন হচ্ছে আমি ফেসবুকের ওভারঅল সেটিংস ঠিক করব, অটোমেশন ঠিক করব, এফএকিউ ঠিক করব, অ্যাওয়ারনেস সেট করব, তারপরে হচ্ছে ওখানে কল টু অ্যাকশন বাটন দিব, ওয়েবসাইট ইন্টিগ্রেট করে দিব, সব সোশ্যাল মিডিয়া লিংক করে দিব, তার যতগুলি ট্যাব টেমপ্লেট আছে ঠিক করে দেয়া, তার যদি ইউটিউব থাকে ইউটিউবের সাথে তার ফেসবুককে কানেক্ট করে দেয়া, ইউটিউবের ট্যাবটাকে প্লাগ ইন করা, এই সমস্ত কাজ করে দিব, 10000 টাকা সে আমাকে দিবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ওখানে প্রাইজিংটা আপনি ওভাবেও দিয়ে দিতে পারবেন যেটা আমরা ফাইবারে দিতে পারি। তো আমাদের আলাদা হচ্ছে কি, আমাদের প্রমোশন তাহলে দুই জায়গায় হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ফাইবারে আমি ইন্টারন্যাশনাল বায়ার পাচ্ছি, এখান থেকে আমি ন্যাশনাল মানে আমি লোকাল আর ইন্টারন্যাশনাল দোনোভাবেই বায়ার পেতে পারি। হয়তো বা যদি এখানে আমি আমার ফোন নাম্বার আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার ওয়েবসাইট দিয়ে দিই যে ইন্টিগ্রেট করে যে হ্যাঁ কল নাও, এখানে একটা বাটন অ্যাড করা যায়, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা বাটন অ্যাড করবেন, বাটন যখন অ্যাড করবেন এখানে বুক নাও, কল নাও, শপ নাও, বাই নাও, এরকম কিছু অপশন থাকে, ওইখানে আপনি লিঙ্ক করে দেন আপনার ফেসবুককে, আপনার হোয়াটসঅ্যাপকে, আপনার ফোন নাম্বারকে, যাতে বায়ার আপনার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে, সেটা যেই জায়গারই বায়ার হোক, সে যদি দেখে তার কাজ পছন্দ হয় সে আপনাকে ওইখান থেকে যাতে আপনার সাথে কানেক্ট করে আপনাকে অর্ডারটা কমপ্লিট করে দিতে পারে। ক্লিয়ার? না অনেক ফাস্ট বলে গেছি কথাগুলি, অনেক ফাস্ট বলেছি ভাইয়া, রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে দেখেন আরো রিভিউ পড়ছে ভাইয়া। আমি কি অনেক ফাস্ট বলেছি কথাগুলি? রায়হান ভাইয়া আমার রিভিউ দিয়েছে মাশাআল্লাহ। আরে আপুর উত্তর দেন আমাকে আগে। I am proud. আপু আপনি অনেক ফাস্ট বলছেন। জি আপু, আপনাকে চুপচাপ প্রিভিউ রিপ্লাই দিতে বলেছি, আমি কথা বলতে বলিনি। আপু আপু রিপ্লাই তো দিচ্ছি সবাইকে, এই মাত্র দুইটা লোড হলো, তাই অন্য কোনো কথা বলবেন না, শুধু রিপ্লাই দেন, কারো কোনো কথা রিপ্লাই দিবেন না, আমি যা জিজ্ঞেস করব ওটা ছাড়া আর কারো কোনো কথা রিপ্লাই দিবেন না। যাওয়া দিয়ে এক জায়গায় একই জিনিস কপি পেস্ট মারতেছে, একই জিনিস কপি পেস্ট মারতেছে। আপু এগুলো ঠিক করে দিব না, একটু আপাতত চলুক না। আচ্ছা এখানে মেসেজিং অপশনটা কেউ খুঁজে পেয়েছেন জাওয়াদকে মেসেজ করার? মেসেজ তো আপু আনসার করার একটা কি আছে বাটন আছে আনসার না কোশ্চেন করার, এটা ওইখানে দেখেন তো কোশ্চেন করেন তো আপনি দেখেন তো জাওয়াদ দেখেন আনসার কোথায় পায়। ইনস্টল গুগল প্লে ইনস্টল ফর অ্যাপ স্টোর, এটা অ্যাপ স্টোর থেকে বা গুগল প্লে স্টোর থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এটা ওই ওটা তো মোবাইলের জন্য নিচে এই যে দেখতে পেয়েছেন, এখান থেকে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করলে আবার ভেরিফিকেশন চাইবে, তারপরে হচ্ছে আপনার সার্ভিস চেঞ্জ করতে পারবেন, আপনার টাইম চেঞ্জ করতে পারবেন, আপনার অ্যাড মোর আওয়ার যদি এক্সট্রা কিছু আওয়ার যোগ করতে চান সেটা পারবেন, তারপরে ওই দেখো না আরেকজন দৌড় দিছে যে এক দৌড় ভো দৌড় দিছে একটা। আসলে জাওয়াদ অতিরিক্ত অস্থির একটা মানুষ, তার মানে কার্সারটা একদম জায়গা মতো চলে আসছে, জায়গা মতো চলে আসছেন।
টাইমগুলি টাইম জোনের নিচে যান, কি অপশন আছে দেখান ওদেরকে, ওরা দেখতে থাকুক শিখতে থাকুক, কারণ আপনার ইন্টারফেস আর ওদের ইন্টারফেসের মধ্যে আপনার ইন্টারফেস ওদের ইন্টারফেসের মধ্যে হিউজ ডিফারেন্স থাকবে। এখন যান যান নিচের দিকে যান, এই যে হোল্ড, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন রিমুভ লিস্টিং ডান পাশে, মার্ক অ্যাজ টেম্পোরারি ক্লোজড, মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজড, রিমুভ। আপনারা কি এখন দেখেন তো এই রিমুভ লিস্টিংটা কি আপনারা পান কিনা? এটাকে কাউকে দেখাতে চান না, আপাতত বন্ধ রাখতে চান, মার্ক অ্যাজ টেম্পোরারি ক্লোজ দিয়ে দিবেন, পার্মানেন্টলি ক্লোজ চাইলে পার্মানেন্টলি ক্লোজ দিয়ে দিবেন। আগে শুধু এই দুইটা অপশন ছিল, টেম্পোরারি ক্লোজ, টেম্পোরারি পার্মানেন্টলি ক্লোজ। জি, এই মার্কটা কে করেছে এবং কেন করেছে আমাকে একটু বলবেন? অ্যাপয়েন্টমেন্ট আমি তো ভাই কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট, আমি তো ডাক্তার না অথবা অন্য কেউ না, স্পেশালিস্ট কেউ না যে আমার অ্যাপয়েন্টমেন্ট। ও, এখানে আমার হচ্ছে দুইটা আছে যে অপশন, একটা হচ্ছে যে মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজ, একটা হচ্ছে রিমুভ লিস্টিং, উপরেরটা নাই, টেম্পোরারি ক্লোজটা নাই, ভেরিফাই নাই যে জন্য আপনার নাই। তা আপনাদের আপনার আসছে কেন, আপনার ভেরিফাই হইছে আরাফাত? আমারও দুইটা আছে যে টেম্পোরারিটা, ইয়া সরি, যে দুটো যাওয়া ইয়া বলছে ফরাত ভাই বলছে দুটোই আছে, পার্মানেন্ট তো ইয়া টেম্পোরারি তো নাই। টেম্পোরারিটা ভেরিফিকেশনের পরে আসবে। জি, আপনি জাওয়াদ ভাইকে মেসেজ করছি, মেসেজ দেখবেন কি রকম আসছে। জাওয়াদ মেসেজে যান আপনার, আসেনি তো ভাইয়া, আরেকটা হচ্ছে যে রিমুভ লিস্টিং। আপনারও ভেরিফিকেশন হয় নাই? হ্যাঁ আমার হয় নাই তো, আরে ভাই আমারটা হয় না, আমারটা তো ভেরিফাই করার জন্য ইয়াটা চলে আছে, এখনো লাল হয়ে আছে এখনো। আপনার ওই যে ম্যানেজ লোকেশনে দেখেন তো, ম্যানেজ লোকেশনে গিয়ে দেখেন তো ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে না ভেরিফাইড দেখাচ্ছে? আপু ভেরিফাইড দেখাচ্ছে তো, কাকে আমার ম্যানেজ লোকেশন কাকে ভেরিফাইড দেখাচ্ছে? আপু উজ্জ্বল, আপু আমারটা হচ্ছে যে উজ্জ্বল তো ভেরিফাইড হয়েছে, ওয়ান লোকেশন 0% ভেরিফাইড, ভেরিফাইড হয় না আমারটা, ভেরিফাইড স্ট্যাটাস পেন্ডিং ভেরিফিকেশন, আবার আছে পাশে আছে ইন্টার ভেরিফিকেশন কোড। হ্যাঁ ওইখানেই হচ্ছে যে কোডটা দিবেন, মৌটুসি কালকে জানতে চেয়েছিল না যে আপু কোথায় দিব, এই কোডটা এখানে দিব, কিন্তু এখানে উজ্জ্বলনাথের যেটা হয়েছে উজ্জ্বলনাথেরও ভেরিফিকেশন হয়ে গেছে। কেমনে আপনাদের কোড ছাড়া ভেরিফিকেশন হয় কেমনে? মানে আপু আসলে গুগল বলা চাচ্ছে না যে কষ্ট করে কোড পাঠাবে, তাই বুঝি নাই উজ্জ্বল ভাই। আপু আমি আপনাকে ছবিটা পাঠাচ্ছি, আমাকে না মেসেঞ্জার গ্রুপে দেন, তাহলে যাওয়া দন করলে আমি দেখে নিতে পারবো স্ক্রিনে। এখন এখান থেকে আপনারা চাইলে আরো নতুন, আপু আমার পিসিতে তো ফেসবুক লগইন করা নাই, আপু ভাই গ্রুপে দিছি ভাই, একটু বিপদে ফেলা দিছেন, আমার তো পিসিতে ফেসবুক লগইন করা নাই। লগইন করেন জি আপু, উজ্জ্বল ভাই তো 100% ভেরিফাইড দেখাচ্ছে। হ্যাঁ উজ্জ্বল তো বললো, জি আপু। আপু স্ক্রিনশট নেওয়ার সময় সবার এই আরাফাত ভাই কালকে একটা গাড়ি আসছে না, ওই গাড়িটা আমার আসে নাই, ওই গাড়িটা আপনার না আসা মানে হচ্ছে আপনার ভেরিফাইড হয়ে যাওয়া। আপনাকে ভেরিফাইড করলো কেন সেটা হলো কথা, আপনি কি দিছেন? আমি যেইভাবে যেইভাবে দেখাইছি আপনারা কি ওইভাবে ওইভাবে করছেন? হ্যাঁ আপু, কোন অপশন হেরফের করছেন আপু? কিন্তু ওনাটা তো উজ্জ্বলটা তো গুগল এসেও করতেছে না মনে হয়, না ওটা তো পাইনি উনি, কিন্তু আপু এখানে নামটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কনসাল্ট ইন বাংলাদেশ, তারপরে যে চুক্তিদের নাম পুরো একটা নাম আছে, আমাদের তো শুধু নামটা আসছে, এই জন্য সমস্যা হয়েছে যে নাইলে পাইতো।
আর এত বড় নাম নিতে হয় বুঝিনি আরাফাত ওনার এখানে নেমের জায়গায় লেখা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কনসাল্ট ইন বাংলাদেশ তারপরে একটা স্ল্যাশ দিয়ে এরপরে যা হচ্ছে যে কি উজ্জ্বল দেবন আর আমাদের গুলোতে শুধু হচ্ছে নাম দেওয়া উজ্জ্বল তোমারটা নাম চেঞ্জ করতে পারবো মনে হয় ভেরিফাই হয়ে গেছে তো নামটা চেঞ্জ করে দেখো তো আচ্ছা আমি এখন নাম চেঞ্জ আরে কে শ্বাস নেই এমন বড় বড় শ্বাস কান্তাংশ ফাটা ফেলতে মনে হয় নাকের ভিতরে ঢুকাই দিছে মনে হয় ইয়াটা এখন দেখেন তো হয় কি না দাদা দেখি নিজের কিছু পাচ্ছি আপু ছবি কি দেখতে পাচ্ছ একটু সময় লাগবে কিন্তু ওর তো ভেরিফাইড হয়ে গেছে ওই যে ভেরিফাইড ডাটা লেখা সাইন আছে ভেরিফাইড জি এটা তো হয়ে গেছে এটা হ্যাঁ চলো ভেরিফাইড কি উজ্জ্বল ভাই হয়ে গেছে সরি ভেরিফাইড হয়ে গেছে হ্যাঁ পাশে একটা ট্যাব অন করেন ট্যাব অন করে গুগলে উজ্জ্বল উজ্জ্বল কে খুঁজেন তো আর এটা কি নামে দেওয়া দেখেন তো উজ্জ্বল এটা কোন নামে নাতের আগে দেব লেখেন ডিইভি আমি দিছি আসে নাই আমিও দিলাম এটা কি লেখছিল যে আগেরটা নাম কি ছিল যে উজ্জ্বল ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হ্যাঁ আমি আগে এটা লিখি ভাই আর পিক আসছে কিন্তু ওই যে লোকেশন টোকেশন এগুলো তো আসছে না এই উজ্জ্বল ভাইয়ের এই ছবি আসছে এই দুইটা কোথায় পিক আসছে এই দুইটা ছবি আসছে এই মানে ওই ওইগুলো আর কি আগের যেগুলো ওই লিংকডইন ডিজিটাল মার্কেট আচ্ছা আমি দেখি স্ক্রল করে নিচের দিকে আসেন দেখি আপনি তো স্ক্রল করে এটা কিওয়ার্ড সার্ফারে আছেন নিচে নামেন আরো নিচে হ্যাঁ আরো নিচে নামতে হবে নিচের দিকে নামেন এই এদিকে লাস্টটা পুশেস তাহলে ভেরিফাইড হলো উজ্জ্বলকে দেখাচ্ছে না কেন উজ্জ্বল আমি নিজে বুঝতেছি না আপু আপু উজ্জ্বল ভাই কি একটু স্ক্রিন শেয়ার করবে অ্যাড্রেস অ্যাড্রেস ঠিকঠাক মতো দিছে কিনা তাই আছে হ্যাঁ অ্যাড্রেস না ওনার ভেরিফাইড যেহেতু হয়েছে ভেরিফাইড হওয়া মানে ওই নামে তো নাকি খুঁজে পাওয়া ওনার সার্ভিস কি নামে আছে নাকি কি নামে দেখে দেখাচ্ছে কারণ দিল্লি তো খুঁজে পাওয়া যাবেই জি উজ্জ্বলের নামটা অনেক বড় দিছে তার জন্য মনে হয় শো করতেছেন নামটা পুরো লিখে সার্চ দিলে মনে আসবে কারণ নামটা দেয় না কি নাম দিছে উজ্জ্বল প্রথমে দিছে মনে হয় ডিজিটাল মার্কেট ওই যে উপরে শো করতেছে উজ্জ্বল দেবনাথ এই যে এটা এটাই দিলাম এই যে উজ্জ্বল দেব যেভাবে লিখাতে আমি ওই দিয়ে স্যার হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল দেবনাথ স্পেলিং ঠিক আছে না ভাইয়া আপনি মাত্র চেঞ্জ করলো এটা আসতে সময় লাগবে উজ্জ্বল তাও আসে না আপু তাও আসে না তো কষ্ট করে সার্চ করে লাগছে আমার ওই গাইড আসে কেন ছেড়ে বুঝতেছি না আরে আপনি নামটা বড় দিয়েছেন আর ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট বাংলাদেশে কিন্তু হাজার হাজার আছে আপনি আপনারটা কি আসবে আপনার নাম আগে দিবেন তারপর ওটা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট ওটা পরে দিবেন নাম চেঞ্জ করছেন না এটা সময় লাগবে আর সময় লাগলে পরে দেখে দেখে নিতে পারবেন কারণ আসবে আসবে অবশ্যই আসবে কারণ ভেরিফাই হয়ে গেছে অলরেডি আমার থেকে কিন্তু কোনো মেল খুঁজে নাই ওই জন্য বললাম আরে বাহ আসবে না নাজিম আসবে মার্কেটিং কনসালট্যান্ট প্রথমবার কি নামে আপনি এন্ট্রি করেছেন ফার্স্ট ওই যে ওই জবাব পেজে যেটা দিল ওটা উজ্জ্বল দেবনাথ দিয়ে ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট দিয়ে নিচের
সাবাত নিচে আসে জি আপু নিচের দিকে যাচ্ছে নিচের দিকে চলে আসছে একদম লাস্টে চলে আসছে আপু একদম তো আল্লাহ আপু এখানে কি খুঁজে না পাবো আপু নিকেতন ভাই আপনি কি আগে লগইন করছেন নাকি এখন লগইন করতেছেন নিকেতন দার একটু সমস্যা হচ্ছে আপনি যদি ওনার একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে আপু দেখতেন তাহলে মনে হয় প্রবলেমটা হতো না নিকেতন দাকে তো আমি বলছি নিকেতন দা তো শব্দ করে না যে নিকেতন দাদা আপনি কি বুঝতে পারছেন বুঝতে না পারলে আমাদের আপু তোনাকে আমরা এবারে বলার চাইতে আপনি যদি আপু স্ক্রিন শেয়ার দিয়ে দেখে দেন তার মানে মনে একটু ভালোভাবে বুঝবো আপু উনি তো আমাকে মেসেজ করেন উনি আমি এখানে বসে থাকার কারণে উনি আপনাদেরকে মেসেজ করে কেন আপনার নিকেতন দাদা গ্রুপে কেন করবে আমি আপনাকে বলি না যে দাদা আপনি বুঝতে পেরেছেন কিনা আপনি বুঝতে না পারলে আমাকে বলেন না আসলে ক্লাস চলতেছে তো এই কারণে আমি ফাঁকি ফাঁকি এটা করে নিচ্ছিলাম না দাদা না না ওইটা কিসের এটাকে এই যে মানে আমাদের লোকাল এসইও নিয়ে কোনো প্রবলেম হচ্ছে আপনার না আমি আসলে তো ক্লাসটা মিস করছিলাম মানে নাই তো আমি এখন খুলতে যাচ্ছিলাম আর কি হ্যাঁ তাহলে প্রবলেম নাই তো আপনি হচ্ছেন স্ক্রিন শেয়ার করেন যাও আপনি স্ক্রিনটা অফ রাখেন হ্যাঁ আপনি অফ করেন আপনার আপনার কাছে আমি পরে আসতেছি নিকেতন দাদা স্ক্রিন শেয়ার করেন এস ভাই খাচ্ছেন ভালো কথা আমাদেরকেও দেখান আমরাও দেখি ভাই টিমগুলো দেখি কি তা লাগিয়ে গেছে তো এই যে এখন সবার মুখে বুলি ফুটে আমি ডাক দিলে কারো মুখে বুলি ফুটে না এগুলি আসলে দাঁত গুলি ভেঙে ফেলানো উচিত নিকেতন দাদা এখানে হ্যাঁ টাইপ ইউর বিজনেস নেমে কালকে আরাফাত দেখছেন আরাফাত তো খুলছেন আরাফাত বলতে থাকেন টাইপ ইউর বিজনেস নেম এখানে হচ্ছে জি আপু আমি বলতেছি টাইপ ইউর বিজনেস নেম হচ্ছে যে কি আপনি কোনো বিজনেস দিয়ে শুরু করতে চাইলে সে বিজনেস নেম দিতে পারেন এখন তো হচ্ছে যে কি আপনি আপনার নিজের এসইও করবেন মানে হচ্ছে নিজের নামে করবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার নামটা দিবেন এখানে বায়ারের ক্ষেত্রে হচ্ছে যে কি বায়ারের যে বিজনেসটা থাকবে সে বিজনেসের উপরে আপনার যে নেমটা মানে বিজনেস এর যে নামটা সেটা তো সেম থাকবে এটা Next. And next. Category হচ্ছে যে কি আপনার business category হচ্ছে যে কি আপনার যে category থাকবে সেটা এখন তো হচ্ছে যে কি আমরা digital marketing নিয়ে কাজ করতেছি এখানে digital marketing agency আসে আমরা agency দিয়ে করছি জাওয়াদ ভাইরা হচ্ছে যে কি digital marketing consult দিয়ে করছে digital marketing না marketing agency আসবে digital marketing টা আসে না আপু জি জাওয়াদ ভাইরা যে মানে কনসাল্ট দিয়ে করছে আমরা এজেন্সি দিয়ে করছি যেমন জাওয়াদ ভাই আর হচ্ছে যে কি উজ্জ্বল ভাই তো ওনাদের ভেরিফিকেশন দেখতেছে এখন কি সেই হিসাবে কি নিকেতন ভাইটাও কি কনসাল্ট দিয়ে দেখবো একবার না আমারটাও কনসাল্ট দিয়ে করার কথা ভাই মার্কেটিং কনসাল্ট কনসাল্টিং ভাই আপনার ভাগ্য হয়তো বা খারাপ হইতে পারে আচ্ছা এটা হচ্ছে যে কি আপনার কাস্টমার কি আপনার যে লোকেশন দেওয়া ওই লোকেশনে আসে কি ভিজিট করতে পারবে কিনা বা হচ্ছে যে কি আপনার স্টোরের যে অফিসের যে ইয়াটা সেটা এখন যেহেতু এটা আপনার নিজের জন্য সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নো দিবেন বাট আপনার যদি কোনো বিজনেস এর ক্ষেত্রে হয় তখন এটাকে ইজ দিয়ে তারপর এরপরে এখানে হচ্ছে যে কি বাংলাদেশ লোকেশন সার্ভিস এরিয়ার লোকেশন
আমি গতকালকে এটা দিয়ে করছি। দাঁড়ান 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 দাঁড়ান, এখানে হচ্ছে যে কি তিনটা অপশন, একটা হচ্ছে যে কি যেটাতে আপনার এখন ক্লিক করে দেওয়া আছে, এটা হচ্ছে যে কি মানে হচ্ছে যে কি আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেখানে হচ্ছে ওয়েবসাইটের লিংক দিবেন, আপনার যদি ওয়েবসাইট না থাকে আই ডোন্ট নিড এ ওয়েবসাইট ওটা, আর যদি ধরেন আপনি গুগল থেকে একটা মানে ফ্রিতে ওয়েবসাইট চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তিন নম্বর অপশনটা চুজ করবেন, কারণ আপনার তো ওয়েবসাইট নাই, আপনি একটা ফ্রি নিতে চান সেই হিসাবে নেক্সট করে দেন। এখানে হচ্ছে যে কি আপনি কি চান কিনা গুগল যে মানে আপনার বিজনেস সম্পর্কে কোনো রিকমেন্ডেশন দেখ, এই জিনিসগুলো আপনি চান কিনা, যদি আপনি চান তাহলে সেই ক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি না চান সেই ক্ষেত্রে নো দিবেন, তো আপনি চাপবেন ইয়েস ফিনিশ। এখন হচ্ছে যে এখানে আপনার স্টেট অ্যাড্রেস, তারপরে যে হচ্ছে সিটি স্টেট অ্যাড্রেস, এখানে হচ্ছে যে কি আপনি স্পেসিফিক মানে হচ্ছে যে এই জায়গায় হচ্ছে আপনার মেলটা আসবে মানে চিঠিটা আসবে, তো আপনাকে স্পেসিফিক আপনার লোকেশনটা দিতে হবে, আপনি স্পেসিফিক মানে হচ্ছে আপনার বাসার লোকেশনটা একদম স্পেসিফিক ভাবে দেন, যেটা অ্যাড্রেস আর কি ওই অ্যাড্রেসটা আপনি স্পেসিফিক ভাবে দেন, মানে বাড়ির অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে যে কি আপনার বাসায় একটা চিঠি আসবে, তো আমাদের যেরকম হচ্ছে যে কি মানে যখন চিঠি আসে তখন হচ্ছে একটা স্পেসিফিক মানে বাড়ির কথা দেওয়া লাগে না, যে এই এলাকার এই বাড়ি, তো তখন হচ্ছে যে কি মানে চিঠিটা তখন ওই বাড়িতেই আসে, তো ওই জন্য হচ্ছে আপনাকে স্পেসিফিকলি দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে যে কি আপনার চিঠিটা সহজে আসবেন, আসলেও হচ্ছে যে কি আপনাকে খুঁজে পাবেন। এখানে গেলে কি বিহারপুর কি একদম ছোট যেখানে এটাতে দিলে হবে, সমস্যা নাই। নিকেতন দা ওটা ডিস্ট্রিক্ট হবে, ওই সি হবে ওটাতে, ওটাতে কার্সর রাখলে আপনাকে শো করবে, সাজেস্ট করবে। হাঙ্গামাটি না কি প্রবলেম জি আপু, কি প্রবলেম হচ্ছে না কেন? নেক্সট দিব লিখতেছে আপু, ও আচ্ছা নেক্সট দিব। হ্যাঁ হ্যাঁ, এখানে আপু আপু এখানে একটা জিনিস হচ্ছে যে কি ভেরিফাই লেটারটা দেখতে হচ্ছে শেষ, আমি এখানে উনি কিন্তু ভিলেজটা শুধু দিছে, আমি ওনাকে যেটা বুঝাইতে চাইছিলাম ওটা হয়তো ভাইয়া বুঝে নাই। এখানে হচ্ছে যে কি যে মানে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা তো হচ্ছে যে কি আপনার বাসায় এসে মানে হচ্ছে যে কি চিঠিটা দিয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি ভিলেজ দিছেন বিহারপুর, এখন বিহারপুর তো ছোট একটা জায়গা না, এটা তো অনেক বড় একটা জায়গা, ওইখানে গিয়ে আপনাকে আসলে কিভাবে খুঁজে বের করবে এটা, তখন কিন্তু আপনি এখন যে অ্যাড্রেসটা দিছেন এই অ্যাড্রেসটার ক্ষেত্রে হচ্ছে যে কি আপনার পোস্ট কোডে মানে পোস্টে ইয়াতে চিঠিটা আসবে, আপনাকে নিজে যাই কালেক্ট করতে হবে, সমস্যা হবে না ভাই। তাহলে ঠিক আছে, তাহলে নেক্সট দিয়ে দেন।
নেও তো পোস্ট অফিস থেকে ডাইরেক্ট ফোন ঘরে মান ঠিকানায় দেয় না তো, পোস্ট অফিস থেকে অনেক সময় ফোন করে, নাইলে ফোন করে না অনেক সময়। এখানে হচ্ছে কন্ট্রাক্ট নেম, মানে হচ্ছে যে কি আপনার সাথে যে কন্ট্রাক্ট করবে সেই নেমটা, কি নেমে আপনার সাথে কন্ট্রাক্ট করবে। এটা দিব, হ্যাঁ হ্যাঁ আপনার নেমটাই দিবেন, কারণ আপনার সাথেই তো কন্ট্রাক্ট। মেল করে মেল, হ্যাঁ তো গাড়ি চলে আসছে, আবার কন্টিনিউ গাড়ি তো গাড়ি আসছে, গাড়িটা আমার নষ্ট না কেন? কমপ্লিট ইউর প্রোফাইল, দাঁড়ান দাঁড়ান স্কিপ দিয়ে যান, গেট স্টার্ট আপু বলবেন নাকি আমি বলেন? আপনি ওনাকে বুঝান তারপরে আমি বলতেছি আপনার। নিকিতন সবার তো ক্লিয়ার? এখানে ইনফোতে হচ্ছে যে কি আপনার যে ইনফরমেশন গুলো আছে, যেমন হচ্ছে আপনার নেম আছে, আপনার লোকেশন আছে, আপনার সার্ভিস এরিয়া আছে, আপনার হচ্ছে যে কি মানে কখন কখন সার্ভিস দিবেন ওই মানে ওই ঘন্টা গুলো দেওয়া আছে। এরপর আপনি নিচে নামেন, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে। এরপর যে হচ্ছে যে আমরা যে ওইখানে গেট ফ্রি একটা ওয়েবসাইট নিয়েছিলাম, ওই ওয়েবসাইট এর একটা লিঙ্ক দেওয়া আছে। এরপর যে প্রোডাক্ট দেওয়া আছে, এরপরে সার্ভিস এক্সট্রা ভাবে আপনি ওগুলো অ্যাড করতে পারবেন। এখন হচ্ছে যে কি যেহেতু ভেরিফাই হয়নি, এখানে আমরা মানে কোনো কিছু আসলে অ্যাড করলো নিকেতন দাদার তো এখন ক্লিয়ার হয়েছে তাই না দাদা? মোটামুটি। আচ্ছা এগুলো কি এডিট করা যায়, ফোন নাম্বার নাম? হ্যাঁ এগুলো সব এডিট করা যায়, এবং এগুলি হচ্ছে জাস্ট লোকেশন যতবার চেঞ্জ করবেন ততবার ভেরিফিকেশনের জন্য 14 দিন ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। আর এখানে কি ভেরিফাই নাও? না এটা হচ্ছে আপনার যখন মেইল আসবে তখন হচ্ছে আপনি এখানে একটা কোড দিবেন, তখন ভেরিফাই নাও দিলে ওই কোডগুলো দিবেন, দেন হচ্ছে যে আপনার ভেরিফাই হয়ে যাবে। আর হবে উনি একটু ম্যানেজে গিয়ে দেখবে দেখতে পাচ্ছেন একটা জায়গা, যদি ভেরিফাইড হয়ে যেত তাহলে এখানে এই লেখাটা আসতো না। আমাদের গুলো তো পুরো অ্যাড্রেসটা চলে আসছে, নিকেতন দাদা অ্যাড্রেস কেন আরাফাত অ্যাড্রেস দেয় নাই? নিকেতন দাদা আপু অ্যাড্রেসের ওইখানে তো আমি ওটাই বললাম, ওইখানে হচ্ছে যে কি নিকোদন ভাই হচ্ছে যে কি ভিলেজ, তারপর যে হচ্ছে রাঙ্গামাটি, এই জিনিসগুলো দিছে কিন্তু ওই জিনিসটাই বারবার ওভাবে বলল। দাদা এখানে অ্যাড করেন তো কোন জায়গায় করতে হবে? এই যে নো লোকেশন, হ্যাঁ এখানে অ্যাড করেন, দেন কন্টিনিউ দেন। এই যে কিছু নাই দেখেন, রায়হান আপনি আমার মাঝে মাঝে পাগল বানায় ফেলাবেন।
ভাইয়া ক্যান্সেল করেন। দেখেনরে মাঝে মাঝে মন চায়। হোম সার্ভিস অনলি। সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া বাংলাদেশ দিয়েছেন। এখানে অ্যাড আওয়ারটা আপনি অ্যাড করবেন। অ্যাড আওয়ারে যান। অ্যাড আওয়ারের বাটনটাতে যান। এই যে এগুলি অন করেন। তো আমার মনে হয় না লোকেশনটা অ্যাড হয় নাই, কারণ ওই নামের নিচে বাংলাদেশ যেখানে লেখা আছে কোনায় গুগল মাই বিজনেস এর নিচে, এটাতে আপু এটাতে কোনো অ্যাড হবে না। এটাতে লিংকডইন অ্যাকাউন্ট অ্যাড করা যাবে? এখানে কোনো লিংকডইন অ্যাকাউন্ট অ্যাড করা যায় না, এখানে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায় না। এখানে গুগল অ্যাডসেন্স আর মার্চেন্ট অ্যাড করা যায়। গুগল মার্চেন্ট আর গুগল অ্যাডসেন্স এই দুইটার অ্যাকাউন্ট অ্যাড করা যায়, লিংক করা যায় এখানে। আপু জি ভাইয়া ওই এখানে গুগল মাই বিজনেস এর নিচে নিকেতন ভাইয়ের নাম আছে না, এখানে দেখেন শুধু বাংলাদেশটা লেখা আছে না, আমাদের এখানে কিন্তু পুরো লোকেশনটা চলে আসছিল। আমরা যেখানে মানে কোনো আটা আসছে না সেটাই। হ্যাঁ আপু ওরাটা যদি না আসে ওনার ভেরিফিকেশনটা আসবে কোথায়? উনি ওই অ্যাড্রেস নাম্বারটা দেয় নাই? হ্যাঁ হ্যাঁ সেজন্য তাহলে নাই নাই মনে হয় তাই এইজন্য হতে পারে নাই নাই। তাহলে দেখেন আলাদা আপনি একটু সার্চ করে দেখেন নিকেতন দাদাকে পান কিনা। নয়টা থেকে পাঁচটা দিচ্ছেন দাদা? ওটা দিব না দিচ্ছেন এই টাইমটা জিজ্ঞেস করলাম। এই টাইমটা দিবেন হচ্ছে যদি কোনো বিজনেস পেজ থাকে, ফেসবুক পেজ অর ইনস্টাগ্রাম পেজ অর লিংকডইন পেজ অর আর যে কোনো জায়গার একটা পেজ থাকে, ওই পেজকে আপনাকে অর্গানিক প্রমোট করতে দিতে চায়, তখন আপনি হচ্ছেন এখান থেকে কি বলে এটা কেন বললাম প্রমোট করতে দিতে চায় কি বলি আমি, মাথা গরম হয়ে গেছে আমার, মাথা তো ঠান্ডা লাগতেছে আপুর। সেক্ষেত্রে আমি কয়টা থেকে কয়টা দিব? ও এটা বলতে গিয়ে আমি প্রমোশনে চলে গেছি, এটা ডিপেন্ড করে ভাইয়া। আচ্ছা আপাতত এটা দিয়ে রাখি, পরে তো ঠিক করা যাবে। হ্যাঁ এটা 24 আওয়ারস তো দেওয়া যায়, টাইমও দেওয়া যায়। আপনি যদি চান যে আমি সার্ভিস 24 আওয়ার দিব তাহলে 24 আওয়ার দিতে পারেন, আর আপনি যদি চান আমি 24 আওয়ার দিব না, আমি শুধু একটা লিমিটেড টাইমে দিব, সেখানে লিমিটেড টাইম দিতে পারেন। দেখো দাদা এই সেটিং গুলো আস্তে আস্তে করবেন, বসে বসে সার্ভিসে সার্ভিস অ্যাড করে দিবেন। এখানে এডিট অপশনে গেলে আপনি এডিটের সমস্ত কিছু পাবেন। এটা কি স্পেশাল আওয়ার্স? স্পেশাল আওয়ার্স যদি এক্সট্রা কোনো আওয়ার্স থাকে এই টাইমটা ছাড়াও, ওই যে যারা হচ্ছে আপনার স্পেশাল আওয়ার্সে ক্লিক করেন তাহলেই দেখতে পাবেন। জিজ্ঞেস করার আগে আপনারা ক্লিক করবেন, প্রত্যেকটা এডিটের অপশনে ক্লিক করবেন, দেখবেন বুঝবেন ঠিক আছে। আচ্ছা 24 ঘন্টা যদি খোলা থাকে তো আর এটা প্রযোজ্য হবে না মনে হয়। এটা দেন দেখেন আপনি এখানে কি দিচ্ছে দেখেন তাহলেই তো বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা এই সুবাতাপুরটা নাকি গুগল চলে আসছে? হ্যাঁ দেখছি আপু আপনারটা সুবাতাপু আমি দেখছি একটা মিনিট। আরাফাত কামরুজ্জামান আরাফাত আরাফাত কই? আরাফাতের স্ক্রিন দেখি খালি। আরাফাত আবার কোন জায়গা থেকে স্ক্রিন শেয়ার করবে? কোর্সে। হ্যাঁ আজকে সুবাত সুবাতাপুর ওইটা সার্চ করেন। আমার নামের স্পেলিং তো জানেন না ঠিকই, সুবাদাপুর নামের স্পেলিং মুখস্থ করছেন।
না ভাই এতক্ষণ বসে বসে চার্জ করছি তো কষ্ট হয়েছে তিন বার দিয়ে আমি চার্জ করছি যে ওই জন্য আসছে যে লিঙ্কডিনের ছবি আর নিচে ছবি আসছে আর কিছু নাই স্ক্রল করেন তো আপু খালি খালি আরে বান্দারে কিওয়ার্ড সার্ফারের নিচে স্ক্রল করে নিচের দিকে যান না রে ভাই আপু নিচে আসি খালি খালি দেখাইলাম তো আমি তো নিচে এসে খালি খালি দেখি নাই আমাকে তো দেখতে হবে আপু কি লিঙ্কডইনের কথা বলতে চেয়েছেন সুভাত আপু না লোকাল এসইও টা বলতে চেয়েছেন সুভাত আপু একটু ক্লিয়ার করেন সুভাত আপু একটু ক্লিয়ার করেন আর জাওয়াদ আফনান জি আপু জি আপনি স্ক্রিন শেয়ার স্টার্ট করেন আপনার ও এসইও লোকাল এসইওতে এটা কে আপু ওই রেডিসন ব্লু দিয়ে একটা ইয়া ছিল যে আপু তার মনে হচ্ছে এটা আপু হবে কোথায় আপু এখানে নাই তো লোকাল এসইওতে আপনাকে চলে আসলে এখানে দেখা যাচ্ছে না তো আপু আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তাহলে আমি দেখে দিতে পারি আরাফাত স্ক্রিন শেয়ার বন্ধ করেন আপু স্ক্রিন শেয়ার করুন আপু স্ক্রিনটা শেয়ার করেন সুভাত আপু এটা কি সুভাতের কোথায় আপনাকে চলে আসছে আসে নাই তো আপু কানপাশে আসবে আসলে লোকাল এসিও হয় নাই আপনার ডান পাশে আসতো আজকে সুভা তুলে ডান পাশে আসবে আপু ডান পাশে আসেনি তো আপনার রাইট সাইডে ওই যে বিজয় ভাইয়ের জাওয়াত ভাইয়ের দেখবেন নাম লোগো তারপরে একটা গুগল ম্যাপ শো করছে ওনারা কোথায় এইটার একটা লোকেশন সহ দেখায় এইটা হচ্ছে এই লোকাল এসইও পার্ট দেখতে পারবেন বুঝতে পেরেছেন সুভাত আপু আমাদের হচ্ছে জাওয়াত ভাইয়া ওকে জাওয়াত ভাইয়া আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন আমরা পোস্ট কিভাবে করে দেখব প্রোডাক্ট লিস্টিং কিভাবে করে ওয়েবসাইট কিভাবে রেডি করে এই টোটাল জিনিসটা আমরা দেখে নেব কারণ আপনারই একমাত্র আছে যার হচ্ছে আপনার ইয়ে হয়েছে আপু মেসেজ দেওয়ার জন্য এটা অন করতে হয় মনে হয় আমার তো অন দেখাচ্ছে যে কি অন দেখাচ্ছে ভাইয়া বুঝিনি মেসেজ করার জন্য একটা অপশন আছে এটা অন করতে মনে হয় দেখি যাও একটু নিচে যান তো আপনার এই অবস্থায় স্ক্রল করুন তো ভাইয়া কোথায় যাব একটু অপশন দিকে দিকে না এখানে পাশে এই পাশে চলো হ্যাঁ স্ক্রল করুন তো আস্তে আস্তে নিচে আসেন এই যে মেসেজ রিভিউ না পাওয়ারটাতে এদিকে গেট মেসেজ ফ্রম ইওর কাস্টমার একটা এরকম অপশন আছে তো এই ভেরিফাই নাই তো সেজন্য নেট করতে দিচ্ছে না ওদের মেসেজে যান আপনি মেসেজে যান মেসেজিং এ যান ফটোজ এর উপরে বা পাশে প্রোডাক্টস ফটোজ এর উপরে মেসেজিং জি আপু মেসেজে চলে আসে আমি আপু আমি তো এখানে মেসেজ দেখতে পাচ্ছি না ভাই আমার এখানে দেখতে আমার স্ক্রিনে দেখতে দেখতে এখন আমি তাহলে আপু অফ করে আবার অন করছে এখন দেখা যাচ্ছে আপু যাও দেখা যাচ্ছে একটা মিনিট একটা মিনিট টাইম দেন আমাকে আপনার এটা দেখা যাচ্ছে না কেন সেটা হলো কথা আপনি ইনস্টল ফ্রম গুগল প্লে দেন তো ফোনের জন্য গুগল মাই জাওয়াদ ভাই হোমে ক্লিক করুন তো একটু ওইখানে গিয়ে গুগল মাই বিজনেসে গিয়ে জি হোমে করেছি ভাইয়া এদিকে এবার ডান পাশে আস্তে আস্তে করে স্ক্রল করুন তো ধীরে ধীরে একেবারে গেট মোর রিভিউস নিচে যান গেট কাস্টমার মোর ইমেল
উপরে জানতো আর উপরে ভাইয়া আমার এখানে তার নন অপশন দিছি কিন্তু অন্ত করা যাবে না জাওয়াদ ভাইয়ের অপশন গুলো উল্টা পাল্টা আমাদের এখানে একরকম জাওয়াদ ভাইয়ের আর একরকম এখানে কম্পিউট কমপ্লিট ইওর লিস্টিং আমারটা 80% তারপর আমারটা কুচকাবার নাই আমারটা 40% আমারটা 80% ভাই তাও তো কোনো কুচকাবার নাই এখানে ডেসক্রিপশন আর হচ্ছে প্রোফাইলের শর্ট নাম দিতে বলতাছে এই এটুকুই আমি ডেসক্রিপশন এখনো ঠিকঠাক করি নাই তাই দিই নাই আমারটা আমারটা 80% আমাদের তো শর্ট নামের অপশনটা আসে না দেখি শর্ট নেম হিসেবে কি আমারটাই আবার আসে স্যার শর্ট নেম হিসেবে ইজার নেমের কথা বলতেছ না হ্যাঁ কইছে তাইলে এখানে ওদের গুগলের টেকনিক্যালি কোনো সমস্যা হ্যাঁ হ্যাঁ এরকম হবে যে আপু তো সময় দিতে হবে চুপ হয়ে গেছে আপু কি আছে নাকি আপু আছে আপু কোথাও যায় নাই আপু আছে আপু নেট প্রবলেম করতেছে রে ভাইয়া এর জন্যই বলছি আপনারা ধরেন এক মিনিট হচ্ছে কথা না বলে থাকতে পারবেন আমি যদি 5 সেকেন্ড মুখের মধ্যে পানি নিয়ে বসি মিউট করে আপনারা আপু আপু ডাকতে থাকবেন আপনি কথা না বললে মনে হয় যে কি কি নাই মত কে কি আঁকে যে আবার আঁকে কে আঁকিব কি করে কে মুখে বললেই তো হচ্ছে আমি যাচ্ছি তো আঁকতে হবে না রিভিউ দিয়েছেন মনে হয় আপু এটা গুগলের সমস্যা আপু এখন বেশি কাটাকাটি না করলে ভালো হবে মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন আপনারা আমার সাথে এভাবে কথা বলেন সারাদিনই বলতে থাকি জান 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 আপনারাই নিতে পারেন না এটা আজকে বুঝলেন আপনারা যখন চলে আসবে আপনারা এখন চাইলে এটা নিয়ে বায়ারকে বলতে পারবেন আমি তোমার লোকাল এসইও করে দিতে পারবো তোমার লোকাল এসইও পোস্টের রিপ্লাই রিভিউ করা এই জিনিসগুলি পারবো তো ওই বায়ারের তো নিশ্চয়ই লোকাল এসইও যদি বায়ার বলে তুমি আমাকে করে দাও সেটাও করে দিতে পারবেন তারপর কাজটা কিভাবে করে সেটাও দেখতে পারবেন ওই জন্য বললাম যে মেসেজিংটাও দেখি রিভিউ রিপ্লাইটা দেখি কিভাবে দেয় সেটাও আমরা দেখে নেই আপু যাওয়ার জায়গা কিন্তু মেসেজের অপশনটা অন করার অপশনটাই নাই আমাদের কিন্তু আছে এরকম আমাদেরটা তো ভেরিফাই করা ছাড়া অন করতে পারবো না আপনাদের থাকলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে জাওয়াদকে দেন তো জাওয়াদের জন করুক আমি দেখি কোনটার কথা বলতেছেন আপনারা এখানে মেসেজিং অপশনটা আপু নেই নেই
একটা মিনিট, জাওয়াত না থাকলে নাই বলে তো কোনো শব্দ নেই, অবশ্যই আছে, কোথাও না কোথাও আছে। ওরা যেখানে পাচ্ছে আমরা হয়তো ওখানে পাবো না, আমরা হয়তো অন্য জায়গায় পাবো। আপু আসি গেছে, কি এসে গেছে? ও শো করতেছে পাশে। আপনাকে? হ্যাঁ আপু। আপনাকে ভেরিফাই? হ্যাঁ আপনি তো ভেরিফাইড। আচ্ছা আপনি মেসেজিং অপশনে যান তো, ওই উজ্জ্বলনাথকে কেউ মেসেজ করেন। হ্যালো উজ্জ্বলনাথকে কেউ মেসেজ করেন। আচ্ছা আমি দেখতেছি উজ্জ্বল দেবনাথ। উজ্জ্বল ভাইয়া আসলো, আমি ছবি দিছি তো। উজ্জ্বল ভাই একটু দেখেন তো কষ্ট করে আমাকে মেসেজ পাঠানো যায় কিনা। আচ্ছা আমি দেখতেছি একটু কষ্ট করে দেখেন। আপনি পিসি থেকে করবেন না, আপনি অ্যাপ স্টোরে যান। জাওয়াদ আফনান অ্যাপ স্টোরে যান। অ্যাপ স্টোর অ্যাপলের জন্য জাওয়াদ ভাই আমি মেসেঞ্জার একটা ছবি দিছি ওইটা দেখেন, ওই লিখাটা আপনার কোথায় আছে তারপর খুঁজেন। আপু আপু উজ্জ্বলেরটা আরো পরে শো করবে আমাদের কাছে, ওর কাছে যখন শো করতেছে আমাদের কাছে শো করবে, এখন করতেছে না কিন্তু। মাত্র নাম চেঞ্জ করলো, দেখেন কতক্ষণ পরে উজ্জ্বলকে শো করে আপনাদের কাছে। আচ্ছা জাওয়াদ আমরা মেসেজের অপশনটাকে আপাতত বন্ধ রাখি, আমরা বাকি অপশনগুলি দেখে যাই। মেসেজের জন্য আপনাদের কান্নাকাটি করে লাভ নাই। হ্যাঁ পোস্টটা দেখে ফেলি। জি আচ্ছা পোস্টে যান, পোস্টে যান। জি আপু একটা ছবি এসইও করা আছে আপনার। এসইও করা বলতে আমার নিজের পিক তো আছে। নিজের পিক দেন। দেখেন অফার আছে, অফারের পাশে কি আছে দেখেন। এখন পোস্ট এখানে কোনটার আন্ডার থেকে করতে চান আপনার, এখানে নিউ কি আছে সেটা না আপনার ইভেন্ট কি আছে। আপনি ওয়াটস নিউ দেন, ওয়াটস নিউ দেন, ওয়াটস নিউ ইভেন্টের উপরে উপরে। দেখো আমরা যদি আমাদের সার্ভিস নিয়ে পোস্ট করি তখন কি ইভেন্ট দিব? আপনাদের ইভেন্ট থাকলে ইভেন্ট দিবেন, যে কোনো ইভেন্ট আছে ইভেন্টের সেটা সেটা দিতে পারেন। আপনি চাইলে আপনার প্রোডাক্ট আকারে দিতে পারেন, আপনি চাইলে যে এখন অফার দিচ্ছি, এখন যারা অর্ডার করবে এই কাজগুলি তাদের এত দিনের ডিসকাউন্ট একটা চলবে, এরকম অফার প্রোভাইড বায়ারের জন্য অফার প্রোভাইড করতে পারেন। বায়ারের নতুন যেমন একটা রেস্টুরেন্টের নতুন মেনু কি আসতেছে কামিং সুন, এটা দিয়ে কিন্তু একটা নতুন মেনু দিয়ে দেয় ওরা, এটা দেখেছেন না আপনারা? জি জি আপু। ছবি দিতে হবে এখানে তো লিখে আছে যে না ফটো। আচ্ছা এখানে দিচ্ছি তাহলে।
মনে হইতেছে কে যেন সিভিসে মনে হয় মোবাইল নিয়ে মনে হয় ক্লাস করতেছে মনে হয় ভালো হয়েছে না বাতাসের বাতাসের আওয়াজ শোনা যাচ্ছে এরকম করে সমুদ্রের পাড়ের বাতাস হ্যালো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে সুমন ভাই মিথিলা আপু আছেন আপনারা আচ্ছা সুমন ভাই মিথিলা আপু যদি থেকে থাকেন আমার একটা কাজ করেন সেটা হচ্ছে আপনারা একটা মিনিট একটু হোল্ড করেন আপনারা আচ্ছা আপনারা যে আর্ন করেছেন ঠিক আছে আমার কথাটা শুনেন সুমন ভাই মিথিলা আপু খাদিজা আপু সানজিদা আপু রেজওয়ানা আপু সাকলাইন ভাই আর সুশান্ত শুনতে পাচ্ছেন আপনারা আপনারা হচ্ছেন একটা ভিডিও আজকে রাতের মধ্যে আমাকে দিবেন যে ভিডিওটাতে আপনারা এই যে আর্ন করেছেন আর্ন করার এটা কি বলে দাঁড়ান আমি বলি প্রশিক্ষণকালীন প্রথম ইনকাম করেছেন তাদের অভিব্যক্তি নিয়ে আচ্ছা অভিব্যক্তি অভিজ্ঞতা ও পারিপার্শ্বিকতা নিয়ে আপনাদের নিজেদের মোবাইলে একটা ভিডিও আপলোড ভিডিও করবেন ভিডিও করে ভিডিওটা খুব বড় হবে না অল্প ছোট পরিসরের বুঝছেন দুই আড়াই মিনিটের একটা ভিডিও আপনারা করবেন করে ওই ভিডিওটা আপনারা হচ্ছেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবেন আমার কথাটা কি বুঝতে পারছেন জি আপু হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবেন যেটা হচ্ছে আমরা মিনিস্ট্রিতে দিব মিনিস্ট্রি থেকে সেটা নিয়ে আপনাদের একটা সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়াতে আপনাদের ভিডিওগুলি হয়তো কোলাজ করে কোনোভাবে প্রচার করবে বুস্ট করবে যে লার্নিং থেকে মানে এলইডিপি প্রোগ্রাম থেকে অলরেডি যারা লার্ন করে আর্ন করতেছেন ঠিক আছে এটা আজকে রাতের মধ্যে আপনারা আমাকে দিবেন আমি কাদের কাদের নাম বলেছি মনে আছে আমি সাবিবকে প্রেশার দিতে পারছি না রেজওয়ানা আপু আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা জি আপু হ্যাঁ এটা একটু আজকে রাতের মধ্যে আপনারা করে দেন আমাকে ঠিক আছে জি আপু আপনি একা জি আপু বললে হবে এটা আজকে রাতের মধ্যে করে দিবেন যে আপনাদের এটা যাতে ইয়েতে চলে যায় এলইডিপিতে চলে যায় হ্যাঁ জি আপু জি আপু ওকে ওকে আপু আসলে ওখানে রেজুলেশন যেটা ওটা 300x400 লাগবে তাই পিকটা নিচ্ছে না এজন্য আরেকটা ফাংশন দিয়ে বানালাম আর কি দেখেন ইউ হ্যাভ